হ্যালো ফ্রেন্ডস, কিছু লোক আছে যারা দিনে 10-15 বার জিমেল ইউজ করেন, মেল সেন্ড, মেল ফরওয়ার্ড, মেল চেক এটসেট্রা। তো এই ভিডিওতে আমি বলতে চলেছি জিমেল পাওয়ার টিপস, যে টিপস আপনাকে খুব কাজে লাগাবে এবং আপনার অফিসে আপনাকে হিরো বানিয়ে রাখবে। তো ভিডিওটি শুরু করার পূর্বে ওয়েলকাম টু সাগর স্টুডিও, আমি সৌরভ। কম্পিউটার টিউটোরিয়ালে আজকে নিয়ে এসেছি জিমেল পাওয়ার টিপস সম্পর্কে কিছু তথ্য। তো এই জিমেল পাওয়ার টিপস শুরু করার আগে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল, যেটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে খুবই কাজে আসবে। এবং যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের থ্যাংক ইউ সো মাচ, যারা প্রথম ভিউয়ার্স তাদেরকে বলবো কম্পিউটার আপডেটেড টিউটোরিয়াল ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করবেন ফর নোটিফিকেশন। তো চলো শুরু করা যাক জিমেলের খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস। অনেক সময় মনে হয় যে আমাদের কোনো অফিসিয়াল কোনো ডেটা বা অফিসিয়াল কোনো তথ্য যখন আমরা কাউকে মেল করব, একাধিক লোককে মেল করার প্রয়োজন হচ্ছে জোন ওয়াইজ বা কোনো ডিস্ট্রিক্ট ওয়াইজ বা কোনো গ্রুপ ওয়াইজ। তো সেটা করতে গেলে আমি কীভাবে মেল করব, সেই মেলটা করতে গেলে আমাকে প্রত্যেকের কী হয় না, কম্পোজ মেলে গিয়ে আমাদের প্রত্যেকের মেল আইডি এক এক করে টাইপ করতে হয়। ধরা যাক আমার ইস্ট জোনে 15 জন আছে, ক্লায়েন্ট ওয়েস্ট জোনে আছে 15 জন। তো প্রত্যেকের নাম আমাকে এইভাবে এখানে টাইপ করতে হবে এবং সেটা সময় সাপেক্ষ। তো আজকে আমরা দেখে নেব কীভাবে একটি গ্রুপ বানিয়ে মেলে আমরা সবাইকে একসাথে মেলটি ফরওয়ার্ড করে দিতে পারি। সেটা কোনো স্কুল হতে পারে, কোনো অফিস হতে পারে বা কোনো কোম্পানি হতে পারে। তো শুরু করে যাক। তো এই গ্রুপটি বানাতে গেলে আমাদের প্রথমে কী করতে হবে, আমরা মেনু অপশানে গিয়ে কন্ট্যাক্ট বলে একটি অপশান আছে, কন্ট্যাক্টে ক্লিক করব। এই কন্ট্যাক্ট অপশানে ক্লিক করার পর এখানে লেভেল আছে, জাস্ট লেভেলে ক্লিক করব এবং একটি ক্রিয়েট করে নেব লেভেল। জাস্ট লেভেলটির একটি নাম দিতে হবে, ধরা যাক আমি নাম দিলাম MYCTC। দেওয়ার পর সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে আমার একটি লেভেল তৈরি হয়ে গিয়েছে, অলরেডি আগে একটি লেভেল আছে এবং দ্বিতীয় লেভেল আমি তৈরি করে ফেলেছি। তো আমি এখানে ক্রিয়েট কন্ট্যাক্টে ক্লিক করলাম এবং ক্রিয়েট কন্ট্যাক্টে ক্লিক করার পর এখানে কন্ট্যাক্ট ডিটেলসগুলি আমাকে এখানে এন্ট্রি করতে হবে, যেগুলি হলো প্রথম আছে নেম। ধরা যাক আমি এখানে নেম দিচ্ছি সৌরভ মণ্ডল, কোম্পানি নেম দেওয়ার দরকার নেই, ইচ্ছা হলে দিতে পারো, ইমেল আইডিটা ইম্পর্টেন্ট যেহেতু আমরা মেল পাঠাবো। এবং লেভেলটা ছেড়েই দিলাম, কোনো প্রয়োজন নেই। ঠিক ওপরে দেখব লেভেল, যদি আমি MYCTC-তে অ্যাড করতে চাই তাহলে MYCTC বা আদার্স কোনো লেভেল থাকলে সেটা আমি অ্যাড করতে পারি। জাস্ট ক্লিক করলাম, করার পর এখানে সেভ অপশান আছে, ক্লিক করে দেব। করার পর আমার কন্ট্যাক্টটি সেভ হয়ে যাবে। এইভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ করে আমার যতজন কন্ট্যাক্ট পার্সন থাকবে আমি সেভ করে নেব। মেল আইডিটিও দিয়ে দেব। এবং আমি সেমভাবে সিলেক্ট করে দিলাম এবং সেভ করে দিলাম। এবারে জাস্ট চলে যাব মেল অপশানে। এই মেল অপশানে গিয়ে কম্পোজ মেলে ক্লিক করব। ঠিক টুতে আমি আমার গ্রুপের নেম দিয়ে দেব। গ্রুপের নেম দেওয়ার সাথে সাথে এখানে আমার চলে আসবে গ্রুপে কারা কারা আছে। ঠিক এইভাবে গ্রুপটি যতজন পার্সন থাকবে এখানে প্রত্যেকের নাম চলে আসবে, রোহান, সৌরভ, আরও থাকলে আরও চলে আসতো। এবার আমি সাবজেক্ট দিয়ে মেলটা খুব ইজিলি ফরওয়ার্ড করে দিতে পারবো। এছাড়া আমার আগে থেকে গ্রুপ একটি তৈরি করা আছে, ধরা যাক আমি কম্পিউটার নামে একটি গ্রুপ তৈরি করে রেখেছিলাম, সেই গ্রুপের আমি নামটা দিচ্ছি কম্পিউটার। ঠিক নিচে শো করছে ফার্স্ট এবং সেকেন্ড। এইভাবে আমরা একাধিক ব্যক্তিকে, একাধিক পার্সনকে গ্রুপ ওয়াইজ আমরা মেল পাঠাতে পারি। এবারে আমরা দেখব কিভাবে মেল সিগনেচার করে রাখতে হয়। মেল সিগনেচার করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি পার ডে 10-15 জনকে মেল করেন তাহলে আপনার টু সাবজেক্ট
কম্পালসারি তো লিখতেই হচ্ছে এবং বডি তো লিখতে হচ্ছে। এরপরে আপনাকে থ্যাঙ্কস দেওয়ার পর আপনাকে আপনার রেজিগনেশান লিখতে হবে, কোন অফিস থেকে যাচ্ছে, যদি মনে হয় থ্যাঙ্কস লিখে আপনার নাম বা ফোন নাম্বার দেবেন। এই সমস্ত কাজ করার জন্য প্রত্যেকটি আমাকে টাইপ করতে হবে। এটি না করে জাস্ট আমরা সেটিংস অপশানে যাব। সেটিংস এখান থেকে সিম্পলি জেনারেল সেটিংস যেখানে আছে ওখানেই থেকে আমরা নিচের দিকে চলে আসব। একটা জায়গায় দেখতে পাবো মেল সিগনেচার। সিগনেচার, এই সিগনেচারে জাস্ট ক্রিয়েট করব। ধরা যাক আমি এখানে আমার নাম দিয়ে দিলাম, দেওয়ার পর ক্রিয়েট করলাম এবং এখানে ডিসক্রিপশন লেখার জন্য আমাকে প্লেস দিচ্ছে। তো আমি লিখে নিলাম থ্যাঙ্কস এবং প্রয়োজনে আমি কোনো ফন্ট স্টাইলও চেঞ্জ করতে পারি এখান থেকে। ঠিক এইভাবে কালার পর্যন্ত দেওয়া যেতে পারে নিজের ইচ্ছা মতো। জাস্ট নিচের দিকে অপশানে যাব, সেভ চেঞ্জ অপশানে ক্লিক করব। করার পর আমি যখনই কম্পোজ মেলে ক্লিক করব এবং যখন আমরা কম্পোজ মেলে ক্লিক করব তখন আমাদের মেলের নিচে সিগনেচার অটোমেটিক লেখা থাকবে, থ্যাঙ্কস রিগার্ডিং আমার রেজিগনেশন এবং অ্যাড্রেস উইথ ফোন নাম্বার। তো এটা গেল মেল সিগনেচার। এবার আমরা যেটা দেখব সেটা হলো শিডিউলিং সেন্ড টাইম। অর্থাৎ ধরা যাক আপনি কোনো মেল পরে পাঠাতে চাইছেন, অর্থাৎ অন্য সময় অন্য টাইমে পাঠাবো, এই মুহূর্তে মেলটা আমি ফরওয়ার্ড করার প্রয়োজন নেই, জাস্ট আমি সেন্ড ক্লিক করব। শিডিউলিং সেন্ড অপশানে ক্লিক করব, টুমরো মর্নিং টাইম দেওয়া রয়েছে এবং দিস আফটারনুন এবং মন্ডে মর্নিং, এইভাবে প্রত্যেকটি টাইমিং শিডিউল দেওয়া রয়েছে যে মেলটি আজ প্রসেসিং করে রাখলে কাল মর্নিংয়েও সেন্ড হতে পারে। এই মুহূর্তে আমি মেলটি সেন্ড করতে চাইছি না, অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। তো এই শিডিউলিংয়ের সাহায্যে আমরা যে কোনো মেল খুব অল্প সময়ের মধ্যে শিডিউল করে রেখে পরপর মেলগুলি পাঠিয়ে দিতে পারি। এরপরে যেটা দেখে নেব সেটা হলো, ধরে নিন আপনি কোথাও ছুটিতে বেড়াতে গিয়েছেন কিন্তু আপনার অফিসের বস আপনাকে ফোন করে বলছে যে আপনি ইমেলের পাসওয়ার্ডটি দিন, আমার ওখান থেকে কিছু প্রিন্ট আউট করার আছে। পাসওয়ার্ড তো দিতে হবে কিন্তু জিমেলের এমন একটি অপশান আছে যে অপশানটির সাহায্যে আপনি মেল আইডিটি অ্যাক্সেস করতে দিতে পারবেন, মানে মেলটি কিছুক্ষণের জন্য অ্যালাউ থাকবে অ্যাক্সেসের জন্য কিন্তু পাসওয়ার্ড না দিয়ে, এবং আপনি যখনই চাইবেন সেই পাসওয়ার্ডটি না দেওয়ার পর যে লিঙ্কটা পাঠাতে হবে ওই লিঙ্কটা রিমুভও করে দিতে পারেন। তো সেটা আমরা দেখে নেব কীভাবে দেবো। জাস্ট অপশানটা সেটিংসে যাব, সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমরা অ্যাকাউন্ট অ্যান্ড ইনপুটে ক্লিক করব। ঠিক নিচের দিকে অপশান আসবে, ঠিক এই অপশানটি গ্র্যান্ড অ্যাক্সেস ইওর অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। করার পর এখানে মেল আইডি দিতে হবে, অর্থাৎ যাকে মেলটি অ্যাক্সেস করতে আমি দেব। সাপোজ আমি এখানে একটি ডিফল্ট দিয়ে দিলাম, দেওয়ার পর নেক্সট স্টেপে ক্লিক করব। নেক্সট স্টেপে ক্লিক করার পর আমরা একটি লিংক দেখতে পারব। এখানে একটি লিঙ্ক শো করছে, অর্থাৎ একটি অ্যাক্সেস করার জন্য অ্যালাউ করার অপশান চাইছে। জাস্ট এখানে আমি অ্যাক্সেস অপশানে ক্লিক করে দেব। সেন্ড করার সাথে সাথে মেলে দুটি লিঙ্ক যাবে, যে লিঙ্কটা ফার্স্ট লিঙ্কে অ্যাকসেপ্ট করলে মেলটি অলরেডি এখানে দেখিয়ে দিচ্ছে। এখানে বসের কাছে অর্থাৎ যাকে আপনি লিঙ্কটি পাঠাবেন দুটো অপশান আছে, ফার্স্ট লিঙ্কটি অ্যাকসেপ্ট করতে হবে, অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করলে সে মেলটি অ্যাকসেপ্ট করতে পারবে, মেলটি কিছুক্ষণের জন্য ব্যবহার করতে পারবে যতক্ষণ পারমিশান দেয়া থাকবে, এবং তার পরের একটি লিঙ্ক আছে যে লিঙ্কটির সাহায্যে পাসওয়ার্ডটি বা লিঙ্কটি ডিনাই করবে, লিঙ্কটি রিজেক্ট করে দেবে। এই হলো সিস্টেম।
এবং আপনি চাইলে প্রয়োজনে লিংকটি ডিঅ্যাক্টিভেট করে দিতে পারেন। ঠিক সেমভাবে আমরা আবার সেটিংসে যাব এবং অ্যাকাউন্ট ইনফরমেশন অপশানে গিয়ে আমি এখানে ডিলিট বলে একটি অপশান আছে, লিংকটি ডিলিট করে দেবো, ওকে বাটনে ক্লিক করব। এখন আর কেউ মেলটি আমার অ্যাক্সেস করতে পারবে না। ধরা যাক আপনি মেল আইডি তৈরি করেছেন কিন্তু পরে মনে হলো যে মেল আইডিটা আমি ভুল নেমে তৈরি করে ফেলেছি, মেল আইডিটা না করলেই ভালো হতো, আমি হোম পারপাস ইউজ করবো ভেবেছিলাম, সেটা কোম্পানি পারপাস এখন ইউজ করতে চাই, তাহলে ওই ইমেল আইডিটি আর আমার প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি নতুন ইমেল আইডি আবার ওপেন করেন তাহলে তার দুটো মেল চেক করা, দুটো মেল ইউজ করা খুব চাপের ব্যাপার আছে। তো সেই জন্য আমি এমন একটি অপশান করে দেখাবো যেটা হলো মেল ফরওয়ার্ডিং। আপনার পুরনো মেল আইডিতে সমস্ত নতুন মেল আইডিগুলো জমা হবে। সেটা কীভাবে? সেটিংসে যাব, সেটিংসে ক্লিক করব এবং এরপর এখানে একটি অপশান আছে ফরওয়ার্ডিং অ্যান্ড পিওপি, জাস্ট ক্লিক করব। এখানে অ্যাড ফরওয়ার্ডিং আছে, এখানে যে মেল আইডিতে আমি ফরওয়ার্ড করতে চাই সেই মেল আইডিটা এখানে দিয়ে দেবো। তাতে কী হবে না, আপনার পুরনো মেল আইডিটিতে সমস্ত নতুন মেলগুলো এসে জমা হবে, আপনি একটা মেল আইডি চেক করলে সমস্ত কাজ সম্পন্ন করা যাবে। এরপর যেটা আমরা দেখব সেটা হলো, আপনি ধরুন কোনো জায়গায় বেড়াতে গিয়েছেন, ছুটি কাটাতে গিয়েছেন, তো এক সপ্তাহের জন্য ছুটিতে গিয়েছেন, সেই সময় আপনাকে যারা মেইল করবে তারা যেন একটা ফিডব্যাক পায়, ফিডব্যাক অটো জেনারেট এসএমএস পেয়ে যাবে। জাস্ট সেটিংসে যাব, সেটিংস অপশানে যাওয়ার পর আমরা একদম নিচের দিকে চলে আসব। নিচের দিকে অপশানে দেখতে পাব আমরা কি, জাস্ট এই অপশানটি ভ্যাকেশন রেসপন্ডার, জাস্ট এই অফটাকে অন করে দেব। আপনি কবে ছুটিতে যাচ্ছেন, ধরা যাক আমি আজকে বেরোচ্ছি এবং লাস্ট ডে কতদিন পর ফিরব আমি ওয়ান উইক করে দিলাম। এবং সাবজেক্ট কি হবে, অর্থাৎ এই 17 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আপনার কাছে কোনো মেল এলে অটোমেটিক মেল জেনারেট হয়ে যাবে যেটা আমি সাবজেক্ট লিখে রাখব। আমি যদি অ্যান্সার না দিই তাহলে ভাববে যে মেল আদৌ সেন্ড হয়েছে কি না, তো আমি এখানে সাবজেক্ট লিখে রাখলাম থ্যাংকস ফর মেল। থ্যাংকস ফর ইমেল এবং সাবজেক্টে লিখে দিলাম থ্যাংকস ফর মেল। আই উইল কন্ট্যাক্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল এবং প্রয়োজনে আমি এখানে স্টাইলিস্ট করতে পারি, জাস্ট এখানে সেভে ক্লিক করে দেব। এবং আপনি যখন ছুটি থেকে বাড়ি আসবেন তখন যদি মেলগুলি আর এইভাবে রিপ্লাই না দিতে চান তাহলে সেটিকে রিমুভ করতে হবে। সেটিংসে যাব, সেটিংসে গিয়ে একদম লাস্ট অপশানে চলে আসব, এখানে জাস্ট অফ করে দেব, দিলে আর আমার এই মেলটি সেন্ড হবে না এবং সেভ চেঞ্জ করে দেব। আশা করবো ফ্রেন্ডস এই ভিডিওটি আপনার পছন্দ হয়েছে, যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং লেয়ার লাইক করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। এছাড়াও আমাদের চ্যানেলে কম্পিউটার আপডেটেড কিছু টিউটোরিয়াল ভিডিও আছে যেগুলি কম্পিউটারের উপরে আই বাটন এবং নিচে কমেন্ট বক্স থেকে টাইপ করে সমস্ত ভিডিও লিঙ্ক পাওয়া যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।